जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, आरो एक बार स्वागत जानाई आमार ई धार्मिक संक्रांत चैनेले। आज ई भिडियोटिते आपनादेर के एमन एकटी उपाय बा टोटका सम्पर्के बोलबो, सेटा जदि आपनारा आगामी काल भाद्र मासेर शेष शुक्रवार रात्रे बा आगत आश्विन मासेर जे कोनो शुक्रवार दिन झाड़ूते ई जिनिसटी बेंधे दिते पारेन, ताहले किन्तु अर्थ जेखान थेकेई होक आपनादेर हाते आसबे। जीवने कखनो अर्थेर कमती हबे ना, एबं एई क्रियाटी जारा करेन तादेर किन्तु रातारति अर्थ भाग्ये बृद्धि पाय। ताई एई प्रसंगे विस्तारित जानते आमी आपनादेर प्रत्येकेर काछे विनम्र अनुरोध करब आजकेर एई भिडियोटी आपनारा शेष पर्यन्त देखुन, एबं एई भिडियोटी देखे आपनारा जदि न्यूनतम उपकृत हन ताहले अवश्यई भिडियोटिते एकटी लाइक करबेन। কমেন্টে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে সেটা লিখে জানাবেন, এবং যতটি পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তথা বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং ধার্মিক সংক্রান্ত বিভিন্ন আলোচনা জানতে এবং শুনতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করি। সুপ্রিয় বন্ধুরা, এই ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর অতি প্রিয় মাস, তাই ভাদ্র মাসকে লক্ষ্মী মাসও বলা হয়। এবং এই ভাদ্র মাসেই শ্রী রাধিকা রানী এবং প্রভু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই ভাদ্র মাসের মহিমা এবং গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত বেশি। আপনারা যদি বিশেষ কিছু নিয়ম নীতি এই ভাদ্র মাসে মেনে চলতে পারেন বা টোটকা আদি করতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমনই একটি বিশেষ উপায় সম্পর্কে বলে দেব, সেটি যদি আপনারা আগামীকাল শুক্রবার দিন করতে পারেন মনে ভক্তি রেখে বিশ্বাস রেখে, তাহলে এইটুকুনটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি হবে চোখে পড়ার মতো। সুপ্রিয় বন্ধুরা, একথা সত্য আজকের দিনে অর্থ ছাড়া জীবন নির্বাহ করা দুঃসাধ্য ব্যাপার। অর্থ না থাকলে সমাজে মান সম্মান থাকে না, পরিবারে পর্যন্ত মান সম্মান থাকে না, এছাড়াও মানুষ ডিপ্রেশনে ভোগেন। ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য মানুষকে কতই না অপেক্ষা করতে হয় শুধুমাত্র অর্থের কারণে। তাই আমরা প্রত্যেকেই বড়লোক হতে চাই, ধনবান হতে চাই, এবং এই কারণে আমরা প্রচুর কিন্তু পরিশ্রমও করে থাকি। কিন্তু দেখা গেছে অনেক সময়ে যে প্রচুর পরিশ্রম করছেন ঠিকই, ওভারটাইম ডিউটি করছেন বা আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন, তবুও আপনার পরিশ্রমের যে ন্যায্য মূল্যটুকু পাওয়া আপনাদের উচিত সেটাই পাচ্ছেন না। আপনারা চেষ্টা করছেন অর্থকে সঞ্চয় করার, কিন্তু সঞ্চয় করতে পারছেন না। অন্যদিকে কিছু মানুষ রয়েছেন যারা খুব অল্প পরিশ্রমের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করছে প্রতি মাসে। দেখুন এমনটা হওয়ার কারণ কি জানেন? কারণ ভাগ্য যদি আপনাদের সঙ্গ না দেয়, তাহলে আপনারা শত চেষ্টা করেও দেখবেন কিছুতেই খুব একটা লাভবান হতে পারবেন না। তাই ভাগ্যকে যদি নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে কিন্তু অল্প পরিশ্রমের মাধ্যমেই খুব সহজে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া সম্ভব। সুপ্রিয় বন্ধুরা, বাঙালি হোক বা হিন্দু পরিবারে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দেখবেন ঝাড়ুর ব্যবহার করা হয়। কি জন্য করা হয়? ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবং ঝাড়ুর মাধ্যমে বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা জিনিস আমরা কিন্তু বাইরে বার করে দিই। বাস্তুশাস্ত্র বলছে এই নোংরা আবর্জনার মধ্যে অনেক প্রকার অশুভ শক্তি রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই ঝাড়ুর মাধ্যমে বাইরে বার করে দিই। কিন্তু এটা সত্য যে ঝাড়ু আমরা অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যার ফলে কিন্তু কপালে চরম দুঃখ, দারিদ্রতা, অর্থনৈতিক কষ্ট এগুলো কিন্তু নেমে আসে। যদি আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনযাপন করতে চান, তাহলে কিন্তু ঝাড়ুর বিশেষ কয়েকটি নিয়ম আপনাদের মেনে চলতেই হবে, নতুবা আপনারা শত চেষ্টা করেও দেখবেন সুখের মুখ দেখতে পাচ্ছেন না।
নিজের ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারছেন না। শাস্ত্র আমাদের শেখায় যে এই ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা। ঝাড়ুতে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন, তাই সর্বদা ঝাড়ুর কিন্তু একটা সম্মান রয়েছে। এই ঝাড়ুকে সব কাজে ব্যবহার করা যায় না, যেমন ধরুন ঝাড়ুতে পা লাগানো উচিত নয়, ঝাড়ু দিয়ে কখনোই আপনারা এঁটো কাটা জিনিসপত্র বাইরে ফেলার চেষ্টা করবেন না, বা ঝাড়ু সব দিন কিন্তু বাজার থেকে ক্রয় করা উচিত নয়, এতেও কিন্তু চরম দোষ লাগে। আপনারা যদি সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন এটির, তাহলে দেখবেন মা লক্ষ্মী আপনাদের উপর সদা সর্বদা এতটাই প্রসন্ন থাকবেন যা আপনাদের কল্পনার বাইরে। সুপ্রিয় বন্ধুরা, ঝাড়ু আপনারা সর্বদাই চেষ্টা করবেন মঙ্গলবার দিন অথবা রবিবার দিন ক্রয় করার, সব থেকে ভালো দিন। তবে ভুল করেও শনিবার দিন কিন্তু ঝাড়ু আপনারা কিনবেন না, এতে কিন্তু শনিদেবের কুপ্রভাব আপনাদের উপর অত্যন্ত পরিমাণে বিদ্যমান হতে পারে, যার ফলে আপনাদের জীবন কিন্তু দুর্বিষয় হয়ে উঠতে পারে। সুতরাং শনিবার দিন ঝাড়ুকোনা থেকে আপনারা কিন্তু এড়িয়ে যাবেন। এদিন কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতেই ঝাড়ু কিন্তু গৃহে কিনে আনবেন না, নতুবা কিন্তু আপনার সংসারে চরম দারিদ্রতা নেমে আসতে পারে। এছাড়াও আরও একটি বিশেষ নিয়ম আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, তা হলো নতুন ঝাড়ু ব্যবহার শুরু করবেন শনিবার দিন ধরে, এবং আপনার গৃহে ব্যবহৃত করা ঝাড়ুকে এমন স্থানে রাখবেন যে স্থানে কোনো ব্যক্তির যেন চোখে না পড়ে, তথা ঝাড়ুকে কখনোই বাড়ির বাইরে ফেলে রাখবেন না, এতে পরিবারে কিন্তু অশান্তি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব, অ্যাজ পার বাস্তু পুরনো ঝাড়ুকে আপনারা যদি গৃহের বাইরে কোথাও ফেলে দিতে চান, তাহলে কিন্তু শনিবার দিন হলো সব থেকে উত্তম। এদিন আপনারা নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু বা পুরনো ঝাড়ুকে বাইরে কোথাও ফেলে আসতে পারেন। তবে আরও একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, অনেককেই দেখেছি আমি যারা পুরনো বা নষ্ট ঝাড়ুকে দীর্ঘ দিন ধরে ঘরে রেখে দেয়, এটা কিন্তু উচিত নয়। এতে কিন্তু পরিবারের অন্দরে অশুভ শক্তির পরিমাণ দিন প্রতিদিন বৃদ্ধি পায়, সংসারে খরচ দ্বিগুণ বেড়ে যায়, অর্থ একেবারেই হাতে থাকে না, এবং বিশেষ করে দারিদ্রতা কিন্তু গৃহে প্রবেশ করে। এছাড়াও নানাবিধ সমস্যা কিন্তু আপনাদেরকে ঘিরে ধরবে যদি আপনারা পুরনো ঝাড়ুকে বা নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া ঝাড়ুকে নিজের ঘরে রেখে দেন। এছাড়াও ঝাড়ু সর্বদাই পূর্ব দিকে মুখ করে রাখবেন, এতে পরিবারের মঙ্গল হয়, অভাব অনটন দারিদ্রতা অর্থকষ্ট এগুলি দূর হয়। যদি আপনারা ঝাড়ুর মুখ পশ্চিম দিকে করে রাখেন, তাহলে কিন্তু মানসিক শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতি কিন্তু পরিবারের মধ্যে লেগেই থাকে। দেখুন হাতে গোনা অনেক পরিবার আমি দেখেছি যারা ঝাড়ুকে যত্রতত্র ফেলে রেখে দেন, এটাও কিন্তু সংসারের জন্য অমঙ্গল বার্তা বহন করে নিয়ে আসে। ঝাড়ুর একটি সঠিক জায়গা করবেন এবং সেই নির্দিষ্ট স্থানেই এই ঝাড়ুকে সঠিকভাবে শুয়ে রাখবেন। সুপ্রিয় বন্ধুরা, হিন্দু শাস্ত্র ও হিন্দু ধর্মে বা বাস্তুশাস্ত্রে এমনটা মনে করা হয় শুক্রবার দিনটি হলো মা লক্ষ্মীর পূজা অর্চনার দিন, মায়ের দিন। সুতরাং আপনারা কখনোই শুক্রবার দিন এই ঝাড়ুকে বাইরে ফেলে দেবেন না। যদি আপনারা ভুলবশত এই কাজটি করে থাকেন, তাহলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর অত্যন্ত কুপিত হবেন, রুষ্ট হবেন এবং রুষ্ট হয়ে আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। সুতরাং শুক্রবার বাইরে কখনোই ঝাড়ু ফেলে রাখা উচিত নয়, বরং এর পরিবর্তে আপনারা যে কোনো শনিবার দিন ধরে ঘরের বাইরে এই ঝাড়ুকে ফেলে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এরপর আপনাদেরকে একটি বিশেষ কার্যকারী উপায় সম্পর্কে বলে দিই, সেই উপায়টি যদি আপনারা এই ভাদ্র মাসের শেষ শুক্রবার অথবা সামনেই পড়ছে আশ্বিন মাস, এই আশ্বিন মাস চলাকালীন যে কোনো একটি শুক্রবার দিন করতে পারেন, তাহলে কিন্তু অভাবনীয় উন্নতি সংসারে লক্ষণীয় হবে। আমি উপায়টি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। সুপ্রিয় বন্ধুরা, আগামীকাল ভাদ্র মাসের শেষ শুক্রবার অথবা আশ্বিন মাস চলাকালীন যে কোনো একটি শুক্রবার দিন আপনারা বাজার থেকে নতুন একটি ঝাড়ু ক্রয় করে নিয়ে আসবেন। তবে হ্যাঁ, অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু এই কাজটি করবেন।
এবং ঝাড়ুটি ক্রয় করে নিয়ে এসে আপনারা ঝাড়ুর যে হাতল রয়েছে সেই হাতলে একটি সাদা সুতো পরিয়ে দেবেন। এর ফলে মাতা লক্ষ্মী আপনার এবং আপনার পরিবারের উপর সদা সর্বদা কৃপা দৃষ্টি বর্ষণ করবেন এবং আপনার পরিবারে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন তথা ওনার আশীর্বাদে আপনার গৃহে ধন সম্পত্তি উপচে পড়বে। কখনোই আপনাকে আর্থিক কষ্টের মুখ দেখতে হবে না এবং পরিবারে হাসি খুশি আনন্দ এবং সচ্ছলতা বৃদ্ধি পাবে। সুপ্রিয় বন্ধুরা, এই উপায়টি একবার করে দেখুন, কথা দিচ্ছি ফল পাবেন হাতে নাতে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটি পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী বা ক্লোজ রিলেটিভদের সাথে শেয়ার অবশ্যই করে দিবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি জেনে বেনিফিট লাভ করতে পারে। তথা এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রথমবার এই চ্যানেলের ভিডিওটি হয়তো আপনারা দেখছেন, তাহলে অবশ্যই এরকমই জ্ঞানমূলক তথ্যমূলক ভিডিও দেখার জন্য বা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।